7,10,930। এই নম্বর হয়তো আগামী 5 বছর মনে থাকবে বাংলার মানুষের কাছে, কারণ এই লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিপক্ষকে এই মার্জিনে হারিয়ে সাংসদ হিসেবে হ্যাট্রিক করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যানবিদদের দাবি, এতদিন এই রাজ্যে রেকর্ড ভোটে জয়ের নজির ছিল আরামবাগের সিপিএম এর প্রাক্তন সাংসদ অনিল বসুর ঝুলিতে। সেই রেকর্ড এবার ভাঙলেন অভিষেক। ভোটের ফল প্রকাশের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এ থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। এই তো গেল বাংলায় অভিষেকের রেকর্ড জয়ের কথা। দেশের ময়দানে এই ভোটে কারা রেকর্ড করলেন? নির্বাচন কমিশনের সূত্র বলছে 2024 লোকসভা ভোটে জয়ের নিরিখে রেকর্ড করেছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি। ওই কেন্দ্র থেকে তার জয়ের মার্জিন 11,72,000। কমিশনের দাবি, এটাই এই বছরের সবচেয়ে বড় জয়। এই বছর জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন অসমের ধূপগুড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রবিকুল হোসেন। এই কেন্দ্র থেকে তার জয়ের মার্জিন 10,12,000। এই বছরই তাকে লোকসভার ময়দানে দাঁড় করিয়েছিল বিজেপি। প্রথমবার লোকসভার ময়দানে লড়াই করতে নেমে সবাইকে চমকে দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিদিশা কেন্দ্র থেকে তিনি জিতলেন 8,21,000 ভোটে। মধ্যরাত পর্যন্ত লড়াই করে বাংলায় জিতেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটে নিজের ঘরে তাকে জিততে কালঘাম ফেলতে হয়েছে, কিন্তু গুজরাতের রাজ্য বিজেপি সভাপতি সি আর পাটিল জিতলেন কার্যত হেলায়। রাজ্যের নাভাসারি কেন্দ্র থেকে তার জয়ের মার্জিন 7,73,000। এই নিয়ে চতুর্থবার এই কেন্দ্র থেকে জিতলেন তিনি। এই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম হেভিওয়েট মুখ অমিত শাহ। একসময় গুজরাতের গান্ধীনগর ছিল লালকৃষ্ণ আডবাণীর কেন্দ্র। সেই গান্ধীনগর থেকে দ্বিতীয়বার সংসদে গেলেন শাহ। এবার তার জয়ের মার্জিন 7,44,000। কমিশনের তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামও। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে মঙ্গলবার গণনার ফলে অভিষেক জিতেছেন 7 লক্ষের বেশি ভোটে। এবারের মতন শেষ হলো লোকসভার ভোট। এবার সরকার তৈরির পালা। 1 দশক পর ফের দিল্লির মশনে তাকিয়ে সবাই, কারণ ভারতীয় গণতন্ত্রে ফের ফিরছে জোট সরকার।